জাতীয় নির্বাচনের বাকি মাস ছয়েক, এর মধ্যে উপনির্বাচন নিয়ে সরগরম, শূন্য হওয়া ঢাকা ১৭ আসন। বৃহস্পতিবার দিন শেষে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ১৩ প্রার্থী। নিজের মনোনয়নপত্র জমা দিয়ে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশা জানান আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আরাফাত। নৌকাকে আমরা হারতে দিব না, আমাদের নেতৃত্বকে আমরা হারতে দিব না, আমরা একাত্মভাবে কাজ করব। সাম্প্রদায়িক অপশক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে তারা চেষ্টা করে যাবে, তারা অদৃশ্যভাব আছে বা দৃশ্যমান থাকবে, করবে, কাজে এই লড়াইটা কিন্তু আছে, তারা মাঠে থাকবে না থাকবে। মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম সহ অন্যরাও। এ সময় রওশন এরশাদপন্থী প্রার্থী যথাযথ বিধি মানেননি বলে অভিযোগ করেন জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমান। আমি জাতীয় পার্টির যে নির্বাচনী পর্ষদ তাদের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছি, আমি মনে করি উনি নির্বাচনী পর্ষদের মাধ্যমে আসেননি, উনি সঠিক প্রক্রিয়াটি অবলম্বন করেননি। জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন আইনবিধি দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সব নির্বাচন যেভাবে গুরুত্ব দেয় সেটাই সমান গুরুত্ব দিব, বরং আরো বেশি দিব। অনেকদিন পর এখানে আমরা ব্যালটে নির্বাচন করছি, দেখবো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব নির্বাচন কমিশনের নির্দেশন অনুযায়ী। আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।